শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় বারবার ইতিহাসে ফিরে এসেছে। রোমান সম্রাটের পতনের পর এথেন্সে একটি পণ্ডিতদের সভায় আলোচনা হয়েছিল গণতন্ত্রের রূপ কেমন হবে। সেখানে অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে গণতন্ত্র হয়তো হয়তো মানুষের আশা ভরসা দৈনন্দিন জীবনে একটা আলাদা সুর আনতে পারবে, যে সুর অনেকটা উদার। তার পাশাপাশি সেই আলোচনায় গ্রিক পণ্ডিতরা এবং পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের পণ্ডিতরা একই কথা বারবার বলেছেন, বলেছেন গণতন্ত্রে যদি শাসক এবং বিরোধী নিম্ন মেধার হয়, তারা যদি স্বার্থপর হয়, তারা যদি দুর্নীতিবাজ হয় এবং তাদের সংখ্যাটা যদি বেশি হয়, তাহলে গণতন্ত্র রাজতন্ত্র থেকেও স্বৈরাতান্ত্রিক হতে পারে। অনেকে বলছেন এই মুহূর্তে আমাদের সমাজে ঠিক তাই চলছে। তার কারণ যারা যারা নিম্ন মেধার, যারা লোভী, যারা শাসন ক্ষমতায় টিকে থাকতে চান আর তার জন্য যা করণীয় তাই করতে চান, তাদের হাতেই নাকি এই সমাজে আমরা পড়েছি। আর সেই জন্য আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। সত্যি কি তাই? অর্থাৎ সেই পাশ্চাত্যের পণ্ডিতদের কথাগুলো কি এখন আমাদের সমাজে দেখা দিচ্ছে? এ নিয়ে আলোচনা করব, আলোচনা করব। আজকে কি ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিস চতুর্দিকে তাদের দিয়ে শাসকরা কাজ করছে, শাসকরা কাজ করছে তাদের দিয়ে, আর তারই উদাহরণগুলো ক্রমশ আমাদের সামনে আসছে আর বেআব্রু হয়ে যাচ্ছে গণতন্ত্র, কাদের হাতে আমরা দিয়েছি শাসনভার, এ নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্যানেলিস্ট, আমার সঙ্গে রয়েছেন সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর মণ্ডল, তৃণমূল মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন সুস্মিতা সাহা দত্ত, বিজেপি মুখপাত্র। আমরা এই বিষয়ে আলোচনা করব। কিন্তু হঠাৎ এই বিষয়ে নিয়ে কেন আলোচনা করছি, কেন আজকে হঠাৎ এই কথাটা আমাদের উচ্চারণ করতে হচ্ছে যে বিভিন্ন সংস্থার যারা প্রধান তারা আসলে কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসে আছেন, যার মনিব যেখানে যে পার্টিতে যে রঙে তাদের কথাই তারা মানছে, দরকার মতো তারা কাউকে কাউকে তুরুপে তাস হিসেবে ব্যবহার করছে। সত্যি কি তাই? তর্জা তুঙ্গে কাকে নিয়ে? দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে। কে এই দেবযানী মুখোপাধ্যায়? যিনি সারদা কাণ্ডের যিনি মূল খলনায়ক অর্থাৎ সুদীপ্ত সেনের অন্যতম সহযোগী বলে আদালতে অভিযোগ করা হয়েছে, অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। তিনি নাকি বিভিন্ন ঘটনার সাক্ষী। তার মা অর্থাৎ সর্বরী মুখোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন দেবযানীকে চাপ দিচ্ছে। আমি প্রথমেই মণিশঙ্করের কাছে চলে যাব। মণিশঙ্কর একজন একজন এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি গোটা বাংলায় পরিচিত প্রতারক হিসেবে, তার একজন সহযোগী হিসেবে একজনের নামে অভিযোগ আছে, দেবযানী মুখোপাধ্যায়। তার উপর অভিযোগ, সিআইডি চাপ দিচ্ছে। কে অভিযোগ করছেন? সর্বরী মুখোপাধ্যায়। তিনি কে? দেবযানী মুখোপাধ্যায়ের ভাই, মা। অর্থাৎ দেবযানী মুখোপাধ্যায়ের মা তিনি এই অভিযোগটা করছেন। কোথাও এটা তো একটা বিরাট গুরুতর অভিযোগ। আমরা তো সিআইডি সিবিআইয়ের ওপর ভরসা রাখবো। আমরা জানি যে কখনো যদি কোনো কারণে পুলিশ কিছু না করতে পারে, সিআইডি আছে, সিবিআই আছে। এই এজেন্সিগুলো যদি এই রকম রাজনৈতিক কাজকর্ম করেন, তাদের শীর্ষ কর্তারা যদি এই কাজগুলো করেন, তাহলে কি কোথাও বলবো না যে গোটা সিস্টেমটাই পচে যাচ্ছে? ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিস হিসেবে একটা খোলাখুলি সার্ভিস করলেই তো হয়। সমস্ত সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তারা তো সরাসরি বলতে পারেন আমরা আমার মনোনীত আমলাদের নেব। দেখুন, বিষয়টা হলো আজকের যে অভিযোগ নিয়ে এখানে কথা হচ্ছে সেই অভিযোগটা সর্বৈব মিথ্যে। তার কারণ যে বিষয়টাকে কেন্দ্র করে সিআইডির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে সিআইডি দেবযানী মুখোপাধ্যায়কে দিয়ে চাপ দিয়ে লিখিয়ে নিতে চাইছেন বিরোধী দলনেতা এবং সুজন চক্রবর্তী, এনাদের বিরুদ্ধে লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ের, বিষয়টা হলো আমরা কিছুদিন আগেই দেখেছি যিনি মূল প্রতারক, আপনি যাকে আইডেন্টিফাই আমরা সবাই জানি, সুদীপ্ত সেন,
তিনি কিন্তু একাধিকবার প্রেসের সামনে কোর্টে যেদিন হাজিরা দিয়েছেন প্রেসের সামনে সরাসরি তার নাম নিয়েছেন, অধিকারী পরিবারের কোথায় কি দিয়েছেন, কাথি পৌরসভার কোথায় কি কার ক্ষেত্রে দিয়েছেন প্রত্যেকটা তিনি যেহেতু নিজে দিয়েছেন, ডে টু ডে নাম এবং চেকের সমস্ত কিছু উল্লেখ করে বলে দিচ্ছেন। সুতরাং আজকে দেবযানী এখানে তো প্রশ্ন উঠবে, আমি বলি এখানে তো প্রশ্ন উঠবে সুদীপ্ত সেনকে দিয়েও তাহলে জোর করে বলিয়ে নেওয়া হয়েছে। সুদীপ্ত সেনকে দিয়ে জোর করানোর কি আছে? সুদীপ্ত সেন প্রকাশ্যে হেঁটে চলে যাচ্ছেন কোর্ট থেকে, তাকে সংবাদ মাধ্যম কোশ্চেন করেছেন, সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রেস বিবৃতি দিচ্ছেন, শুধু সংবাদ মাধ্যমের পাশে তো কাউ তাকে রিভলভার ধরিয়ে পুলিশ বা সিআইডি বলছে না যে আপনি এটা সংবাদ মাধ্যমের সামনে বলুন, তিনি মুক্তভাবে হেঁটে আসছেন, হাঁটতে হাঁটতেই তিনি এই বক্তব্য দিচ্ছেন। সুতরাং এইখানে হঠাৎ করে আবার দেবযানী মুখোপাধ্যায়কে দিয়ে এটা করানো হচ্ছে, সিআইডি প্রেশার দিচ্ছে, এটা সর্বৈব মিথ্যে। তার কারণ যখন সিআইডি জেলে ওনাদের সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গেছিলেন তখন কিন্তু একজন জেলের মহিলা আধিকারিক ছিলেন, একজন পুরুষ আধিকারিকও সঙ্গে ছিলেন। মণিশঙ্কর, আপনি একজন অধ্যাপক, আমি জানি আপনি হয়তো সেইভাবে রিগিং নিজের হাতে করেননি, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে বাম আমল এবং পরবর্তী তৃণমূল আমল বা বিভিন্ন সময় আমার দুর্ভাগ্য আমি কংগ্রেসের সন্ত্রাস দেখার সুযোগ পাইনি, সেই সময় তো সাংবাদিকতায় আসেনি, 72-এর আমি দেখিনি সেই সন্ত্রাস, কিন্তু আমি বাম আমল এবং পরবর্তী আমলে রিগিং সম্পর্কে আমি এখন সম্যকভাবে অবহিত। কিভাবে হয় রিগিংয়ের সময় কি হয় জানেন তো? যারা ভোট যাদের ফেলে দেওয়া হয় তারাও কিন্তু শান্তভাবেই বাড়িতে আসেন, তার কারণ প্রত্যেকেরই না ভয় আছে। সুতরাং আপনি যেটা বলছেন উনি শান্তভাবে দেখুন, সিপিএম এর লাল সন্ত্রাস আর এই একটা বিষয় সেটাকে গুলিয়ে ফেলে আপনি রিলেট করছেন, আমি রিলেট করছি না, কোনোভাবেই এটাকে রিলেট করা যায় না। তার কারণ আমি একজন সাংবাদিকভাবে তিনি বলছেন বিষয়গুলো উত্থাপন করছেন, তিনি কোন কোন খাতে কোন কোন জায়গায় কি কিভাবে কোন কোন ক্ষেত্রে টাকা দিয়েছেন, আর আজকে দিনে তার সহযোগী একজন সে দাবি করছে তার দিয়ে হঠাৎ করে জোর করানো হচ্ছে সিআইডির দ্বারা, এটা সর্বৈব মিথ্যে, বাংলার মানুষ এই মিথ্যে বিশ্বাস করবেন না। আমি একবার চলে যাব, আমি চলে যাব সরাসরি, আমি সুস্মিতাদির কাছে চলে যাব। সুস্মিতাদি, অনেক সময় একটা কথা বলে জানেন তো, মানে ঘুটে পড়ে গোবর হাসে। ধরুন একদিকে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে, তেমন এরকম অভিযোগ অহরহ আসে যে ধরুন কালকে ঘটা করে এক মন্ত্রীর বাড়িতে এত বড় একটা তল্লাশি হলো, কিন্তু এখনও পর্যন্ত যা প্রাপ্ত খবর, অবশ্যই তদন্ত চলছে, আধিকারিকরা তদন্ত করবেন, রিপোর্ট দেবেন, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত তো অশ্বডিম্ব প্রসব হয়েছে এখনও পর্যন্ত। কোথাও কোথাও সিআইডি যেমন রাজ্য সরকারের অঙ্গুরি হেলনে কাজ করে, সিবিআই বা ইডি আপনাদের অঙ্গুরি হেলনে কাজ করে, যে কারণে যারা দল বদল করে নিয়েছেন, যাদের আপনারা বেছে বেছে তৃণমূল থেকে তোলা বা সিন্ডিকেট বা যাদের নিয়ে গিয়েছিলেন, যাদেররা এখনও আপনাদের সঙ্গে আছেন, তাদের বিরুদ্ধে আর ইডিও ডাকছে না, সিবিআইও ডাকছে না। কোথাও কি আপনার মনে হয় না এবার সময় এসেছে খোলাখুলিভাবে গণতন্ত্রের এই পরিবর্তনটা আনার? আমি বলবো যে পরিবর্তনটা একদম সোজাসুজি হোক, যে আমরা যখন ক্ষমতায় আসবো আমরা আমাদের মতো আমলা নিয়ে আসবো, সেই আমলারা আমাদের মতো হামলা করবে, খোলাখুলি ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিস বলে একটা সার্ভিস তৈরি হোক, কি বলবেন আপনি? কালকে মন্ত্রীর বাড়িতে অশ্বডিম্ব প্রসব হয়েছে বললেন না ঋতুদা, আপনিও যেমন পশ্চিমবঙ্গের একজন মানুষ, আমিও তেমনি, মণিশঙ্করও তেমনি, দাদাও তেমনি, সুমনদা তো আমার, আমি খুব খুশি হব জানেন তো যদি কিছু সত্যি তাই হয়, সত্যি আপনার কথাটা সত্যি হয়, মানে কেন কি এত মন্ত্রী আমলা, মানে মন্ত্রী তারপরে তার বান্ধবী জেলা সভাপতির ইয়ে থেকে কি বলে গ্যারেজ থেকে রাইস মিল থেকে এত দামি দামি কোটি কোটি টাকার দামি জিনিস হচ্ছে, রাজনৈতিক কচকচানি হয়তো হচ্ছে, গাড়ি বেরোচ্ছে, রাজনৈতিক কচকচানি হয়তো হচ্ছে, কিন্তু আফটার অল আমি যখন বাইরে কোনো একটা প্রদেশে যাব আমাকে তো বলবে আমি একজন বাঙালি, আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, আঙুলটা কিন্তু আমার দিকে উঠবে, খুব খুশি হব জানেন তো যদি সত্যি ওখান কিছু না বেরোয়, সত্যি আমাদের মন্ত্রীর বাড়ি থেকে অশ্বডিম্বই প্রসব হয়, কিন্তু হওয়ার নয়। কেন জানেন তো? কেন তার মানে এই একটা যে যে কোল বেল্ট, লার্জেস্ট কোল বেল্ট পশ্চিমবঙ্গের, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, তার উনি একজন ডাকসাইটি নেতা, সেখানকার এমএলএ, তিনি রাজ্যের একজন মানে অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী, এখনও কিছু বেরোয়নি, না বেরো খুব ভালো কথা, কিন্তু কি করে এত বড় কোল স্ক্যাম তার নাকের ডগা দিয়ে হয়ে গেল, তিনি কিছুই জানলেন না, যে কোল স্ক্যামের কিংপিন তার ডায়েরিতে, লালার ডায়েরিতে, সেখানেও তো তার কথা রয়েছে,
তো সুতরাং কি করে বলবো, কি করে এই আশাটা মানে আশাটা রাখবো কি করে যে মন্ত্রীর থেকে কিছুই বেরোবে না, হলে খুব খুশি হবে, এখনো বলছি, কেন আফটারঅল তো পশ্চিমবঙ্গের মন্ত্রী হোক না আমার বিরোধী মতবাদের। আর যে কথাটা বললেন আজকের যে টপিক ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিস, তার আগে একটু আপনার এই প্রতিবেদনের বিষয়ে চলে আসি। মনি বলল না যে খুব শান্ত মতন ভাবে চলে এসেছে ওখানে, এখন যিনি কাস্টডিতে রয়েছেন তাকে দিয়ে কোনো চিঠি লিখিয়ে নেওয়া, এটা মানে এটা কিন্তু কোনো মানে ব্যাপারই নয়, কিন্তু একদম কোনো ব্যাপার নয়, কেন কাস্টডিতে, এবং সেটা লিগালিও সেটা সাস্টেনেবল নয়, কেন একটা একটা কাস্টডিতে আছে, সেই কাস্টডিতে তার কাস্টডির লোকের মানে ইয়ের মতন করেই তিনি লিখবেন, সেটাই খুব স্বাভাবিক, এবং কি বলে পুলিশের বয়ানেই লিখবে এটাই খুব স্বাভাবিক। এটা সুদীপ্ত সেনের কথা, সুদীপ্ত সেন আমার হিসেব মতো, আমি যেটুকু আইনের ছাত্রী হিসেবে যেটুকু জানি ওটা সাস্টেন করার কথা না। দেবযানী দেবীর কথা যেটা তোলা হলো, দেবযানী দেবী যে কথাগুলো বলেছিলেন ইন্টারোগেশনের সময় সেই কথাগুলো বলেছেন। মনি বলল জেলের একজন মহিলা আধিকারিক বা মহিলা আধিকারিক খুব কম সময় থাকে, জেলার একজন থাকেন, তো তার কাছে সিআইডির একজন ইন্টারোগেট করতে আসবেন। আমি এখনও বলি পুলিশ যদি এখানে পশ্চিমবঙ্গে দলদাসে পরিণত না হতো তাহলে পশ্চিমবঙ্গ বা কলকাতা পুলিশের মতন কম্পিটেন্ট পুলিশ ফোর্স মানে ভারতবর্ষে কিন্তু নেই। ভারতবর্ষ কি অনেকে বলে তো স্কটল্যান্ড ইয়ার্ডেও নেই। আমি সুস্মিতা দেবী আপনার কাছে আসছি, আমি সৌম্য আইচ রায়ের কাছে চলে যাব, যে একটা সময় সত্যি কথা বলতে গেলে কংগ্রেসই তো এই প্রবর্তন করেছে ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের, যেভাবে রকে কাজে লাগানো হতো ভোটের আগে, যেভাবে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করা হতো। আমার মতো অর্বাচীন সাংবাদিক নয় কিন্তু যারা সেই সময়কার সাংবাদিক ছিলেন তাদের ফোনে যেভাবে আড়ি পাতা হতো, যেভাবে সিবিআই র এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সংস্থাগুলোকে ব্যবহার করা হতো যখন ক্ষমতায় ছিলেন আপনারা, সেখান থেকে কি এখনকার সরকার, কেন্দ্র সরকার আপনাদেরও কি ছাড়িয়ে গেছে? না, প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাই আপনার অনুষ্ঠানে। সবসময় আমরা অপেক্ষা করে থাকি, একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হবে, খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমি প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা কথা বলেছেন, তার আগে আমি একটা দুটো উদাহরণ দিতে চাই। দেখুন, একটা সরকারের আপনি যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে করলেন, প্রথমেই বলে রাখি যে বিবর্তনের মধ্য দিয়ে বহু অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠেছে এবং সব অভিযোগ থেকে আমরা মুক্ত হতে পারিনি, এটাও আমাদের সত্যি। বাহ। এবং এই সত্যির মধ্য থেকে আমরা শিখেছি, আমরা সেই যখন আমাদের উপরেও যেগুলো হয়েছে। দেখুন, কোনো কিছু তো অ্যাবসলিউট বলে কিছু হয় না। তো যে ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী করতে হয়েছিল তার অনেক ফলশ্রুতি আমরা ইমার্জেন্সির পরে ইন্দিরা গান্ধীকেও সেই একই জায়গা থেকে উঠে আসতে হয়েছিল। যাই হোক, আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে ভালো কাজ খারাপ কাজ অনেকগুলো কাজের মধ্যে থেকে কিছু খারাপ কাজ হয়েও যায় সব মানুষকে, কিন্তু ডেমোক্রেসিতে একটা জিনিস মনে রাখতে হবে, পারসেপশন বলে একটা কথা আছে একটা সরকার যখন চলে। আপনার মনে আছে, আপনি পুরনো সাংবাদিক, আপনি ইতিহাসের বই ঘাটলে এগুলো আপনি পড়াশুনো করেন আমি জানি, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রথম প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার কৃষ্ণ মেনন। 62 চীন যুদ্ধে দুটো জিপ সিয়াচেনে খারাপ হয়ে গেছিল, সে সময় বিরোধীরা অটল বিহারী বাজপেয়ী বা এরা যারা ছিলেন বিরোধী, মানে ফায়ার ব্র্যান্ড বিরোধী, তারা বললেন যে কৃষ্ণ মেনন সাহেব মনে হচ্ছেন ঘুষ খেয়েছেন, মানে কোথাও একটা জিপ কেনাতে কেলেঙ্কারির একটা গন্ধ পাচ্ছি। সেদিন পণ্ডিত নেহরু বলেছিলেন যে কৃষ্ণ মেনন সাহেব আপনি থাকুন আমি দেখছি। কৃষ্ণ মেনন পরে ক্যাবিনেট থেকে বেরিয়ে এসে প্রথম রেজিগনেশনটা সাবমিট করে বলেছিলেন যে আমি সেই মন্ত্রিসভায় থাকতে চাই না যেখানে আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসছে। এটা শুধু কংগ্রেসের মধ্যে না, এরকম ঘটনা লালকৃষ্ণ আদবানী আমার বিরোধী দল করতে পারে, আমি বিজেপির 1000% বিরোধী হতে পারে, লালকৃষ্ণ আদবানীর বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে লালকৃষ্ণ আদবানী বলেছিলেন আমি এর থেকে আগে মুক্তি পাবো তারপরে আমি আবার ফিরে আসবো। তবে এথিক্স কমিটিটা বসাতে পারেন, দুঃখের বিষয় এথিক্স কমিটিটাই বসাতে পারেন, সেটা আমি বলছি। তারও একটা কারণ, আপনাদের এত বড় নেতা একজন, তারপরে একটা কারণ আছে, প্রশ্নে আপনারা পাঠিয়ে দিলেন, দেখুন আমি একটা এথিক্স কমিটিই বসাতে পারলাম। দেখুন, একটু আগে আমার বন্ধু মনি একটা কথা বলছিল, খুব ভালো একটা কথা বলছে, মূল্যবোধ এবং সব কিছু তো একটা নিয়ম আছে। দেখুন, যে সুদীপ্ত সেনের কথা বলা হচ্ছে, এই সুদীপ্ত সেন কিছুদিন আগে একটা চিঠি দিলেন, সেই চিঠিতে নাম দিলেন কার, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিআইএমের একজন নেতা এবং বিজেপির একজন নেতা, যে তারা এত এত টাকা নিয়েছেন। তো আন্ডার ট্রায়াল একজন মানে সো কল্ড চিটিং বাজ, আমি একদম ঠিক এই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ফ্রড, চিটিং বাজ, তঞ্চক, মিথ্যেবাদী,
তার চিঠির উপর ভরসা করে সেদিন একটা রাজ্য রাজনীতি তোলপাড় হলো। তো আমাদের নেতা তিনি বললেন, আমাদের দলের কথা আমি বলতে পারি, তিনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বসান, সিআইডি প্রধানকে বসান, সিবিআইয়ের কর্তা থাকুক আর ওই ভদ্রলোকও থাকুক, মুখোমুখি আলোচনা হোক। এই চ্যালেঞ্জটা আমরা করেছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয়নি। তো একজন বিচারাধীন বন্দির কথাই যদি শেষ কথা হয়, তাহলে তো এটাও ধরে নিতে হবে মনি যে সেদিন কিন্তু কুণালবাবু যখন জেলের মধ্যে প্রিজন ভ্যান বাজাতে বাজাতে বলেছিলেন যে সারদা নারদার সবথেকে অধিক বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী। তো এটা এইভাবে তো একটা জিনিসকে আমরা ফ্রেম করতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, মন্ত্রী বিধায়ক সাংসদ বা পঞ্চায়েত প্রধানও থেকে শুরু করে এরা কেউ দলীয় হতে পারে না, এরা একটা সরকারের মুখ। সরকারটা খুব আমরা তো ইন্ডিয়ান ডেমোক্রেসিতে আমরা যেটাকে বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিকে ফলো করি, সেখানে পরিষ্কার আছে যে বিরোধীরা হচ্ছে সরকারের একটা পার্ট। অবশ্যই আপনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, আমি আজকে আপনাদের সামনে দাবি করছি এই মুহূর্তে ভারতবর্ষের পার্লামেন্টে যারা সাংসদ তাদের যদি শিক্ষাগত যোগ্যতা এবং তাদের অনুধাবন চিন্তা শক্তির যে যোগ্যতা আছে, আজকে আমাদের টাফ ফাইটের গোল টেবিলে যারা বসে রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের অনুধাবনের ক্ষমতা এবং আলোচনার ক্ষমতা, যারা বিভিন্ন সময় কখনোই ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্টকে অপমান করছে না, কিন্তু যারা সেখানে সাংসদ তাদের থেকে তুলনায় অনেক বেশি। সুতরাং আজকের এই আলোচনায় শুধু আলোচনা করব না, প্রতিজন প্রতিটি বক্তার কাছে যাব, ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিস কেন হবে না এই প্রসঙ্গেই আজকে আলোচনা। কেন আগে থেকে লিখে দেওয়া হবে না থানায় গেলে কত টাকা দিলে তবে আমার বাড়ির ছেলে নিরুদ্দেশ হলে পুলিশ তদন্ত করবে? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ ফাইট উইথ ঋতব্রততে।